এই গরমে রাসুল সাল্লু আলী হুয়াশাল্লামের প্রিয় পানিও তৈরি করে খান আপনার গরম প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে স্বাভাবিক অবস্থায় গরমের কারণে আমরা অনেকেই হয়ে গিয়েছি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে অনেকের সর্দি কাশি জ্বর ঠান্ডা মাথা ব্যথা গলা ব্যথা এই গরমের কারণে লেগেই আছে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি রাসুলের করিম সাল্লু আলি হুয়াশাল্লামের প্রিয় একটি পানিও ছিল যার নাম হচ্ছে নাবিস এই নাবিস তৈরি করে যদি আমরা এই গরমে খেতে পারি তাহলে বলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি আমাদের গরমও কম লাগবে শরীরটা ঠান্ডা হয়ে যাবে এই নাবিস তৈরি করার উত্তম পদ্ধতি হচ্ছে খেজুর আর কিসমিস দিয়ে তবে এই গরমে যদি আমরা খেজুর কিসমিস কালোজিরা মধু এগুলো যদি ভুল নিয়মে খাই এই গরমে আমাদের উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি এজন্য আমরা এই গরমে কিসমিস আর খেজুর দিম রাসুলের প্রিয় পানিও যদি আমরা নিজেদের ঘরে তৈরি করে খেতে পারি খেতে যেমন সুস্বাদু শরীরের জন্য বিরাট উপকার করবে নাবিস তৈরি করার উত্তম পদ্ধতি হচ্ছে প্রথম অবস্থায় যে কোন ধরনের ভালো মানের খেজুর নিবেন আট থেকে দশ পিস নেওয়ার পরে সেটা ফেড়ে মাঝখান থেকে আপনি বিচিটা বের করে নিবেন কমপক্ষে বারো ঘন্টার জন্য আপনি এই খেজুর গুলো ভিজিয়ে রাখবেন সকাল বেলায় উঠে এই খেজুরটাকে আপনি উঠিয়ে যদি সম্ভব হয় কসলায় অথবা বিলিন্ডার করে পানির সঙ্গে খেতে পারেন না পারলেও এই খেজুরে ভিজানো পানিটা আপনি সুন্দর করে খেয়ে নিবেন হালকা যদি একটু ঠান্ডা পানি দিতে পারেন কোন অসুবিধা নেই ঠান্ডা পানি না দিলেও কোন সমস্যা নেই আপনি পানিটা খেতে পারেন এই পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন মিনারেলস আয়রন ক্যালোরি সমস্ত প্রকারের রয়েছে আর যদি খেজুর আপনি ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি বিশ পঁচিশটা কিশমিস নিবেন এই কিসমিস গুলো নিয়ে আপনি কিসমিস গুলো দুভাগ করে সন্ধ্যার সময় পানির মধ্যে এক গ্লাস পানিতে আপনি বিশ পঁচিশটা কিসমিসের দানা ভিজিয়ে রাখবেন এই কিসমিস গুলা সকাল বেলায় উঠে হাত দিয়ে কোস অথবা ব্লিন্ডার করে আপনি এই কিসমিস আর পানিটা খেয়ে নিতে পারেন আর যদি কিসমিসের এই সাবলা অথবা খেজুরের এই সাবাগুলো আপনি খেতে না পারেন অসুবিধা নেই আপনি শুধুমাত্র পানিটুকু খেয়ে নিবেন আর এই পানিটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে নাবিস যদি কোনো বান্দা এই গরমে নাবিস নিয়মিত খেতে পারে ওই বান্দার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে এই গরমে যেই ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি যেই ধরনের ধরনের অসুস্থতা আমরা ভোগ করছি এই নাবিস খাওয়ার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এ ধরনের রোগে আক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করবেন অতএব আপনাদেরকে বলবো এই গরমে উল্টা কিছুই খাবেন না বিশেষ করে ঠান্ডা পানি অতিরিক্ত ঠান্ডা পানি বরফ আইসক্রিম থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো আমাদের স্ট্রোকের কারণ হতে পারে হৃদরোগের কারণ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এজন্য এই ধরনের অতিরিক্ত ঠান্ডা পানি আমাদের খাওয়া কোনো অবস্থাতেই উচিত হবে না যদি খেতে হয় হালকা ঠান্ডা পানি খেতে পারেন এতে কোনো সমস্যা নেই